আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ডাবলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমি এখন রয়েছি ঢাকার প্রাণ কেন্দ্র এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এরিয়া নিউ এলিফ্যান্ট রোডে, যাকে ল্যাবরেটরি রোডও বলা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বাণিজ্যিক কেন্দ্র এটি। এটি শাহবাগের সাথে সায়েন্স ল্যাবরেটরিকে সংযুক্ত করেছে। এলাকাটি কার্পেট, কম্পিউটার, কম্পিউটার সামগ্রী, জুতা, সিনেমাটি দ্রব্য, শোপিস, ঘড়ি ও খাদ্য সামগ্রী দোকানের জন্য বিখ্যাত একটি জায়গা। এছাড়া রয়েছে এখানে অনেকগুলো শপিং মল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এলিফ্যান্ট রোড নিউ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স। এছাড়াও রয়েছে ছোট বড় অনেক মার্কেট। তো বন্ধুরা, এই পর্বে আমরা নিউ এলিফ্যান্ট রোড সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। মোগল আমলে ডাকেশ্বরী মন্দিরের পাশে ছিল বিশাল ঘন জঙ্গল। পিলখানার হাতিগুলাকে খেতে নিয়ে যাওয়া হতো সে জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পথ ছিল বিশাল আকৃতির গাছগাছালি ভরা ছোটখাটো বনাঞ্চল। হাতি চলাচলের কারণে রাস্তাঘাটে যে ক্ষয়ক্ষতি ও উপদ্রব সৃষ্টি হতো সেই সম্পর্কে জনগণ নিয়মিত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে 1876 সালে মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার পর কর্তৃপক্ষ ঢাকার উত্তরাঞ্চলের প্রান্তিক এলাকার দিয়ে গাছপালা কেটে রমনায় হাতি চলাচলের একটি আলাদা রাস্তা তৈরি করে, যার নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড। এটি সেই এলিফ্যান্ট রোড। নিউ মার্কেট এলাকা থেকে রমনা পর্যন্ত এলিফ্যান্ট রোড আজকেও বিদ্যমান রয়েছে। এখান থেকে হাতি গোসলের জন্য নেওয়া হতো মগবাজারের হাতির জিলে। এই হাতির জন্য এই জিলের নাম হয় হাতির জিল। পিলখানা থেকে হাতির জিলের হাতি আসা যাওয়ার পথটাই আজও ওল্ড এলিফ্যান্ট রোড নামে পরিচিত। যদি অধিকাংশ মানুষ ওল্ড এলিফ্যান্ট রোড বলতে গাউসিয়া থেকে পরিবাগ পর্যন্ত রাস্তাটিকে বুঝেন। আসলে রাস্তাটি বর্তমান বিজিবি থেকে শুরু হয়ে গাউসিয়ার সামনে দিয়ে বাটা সিগন্যাল হয়ে মোতালে প্লাজার সামনে দিয়ে পরিবাগ হয়ে রমনা থানার পাশ দিয়ে মগবাজার ওয়ারলেস মোড় হয়ে টিএনটি স্কুলের পাশ দিয়ে মধুবাগের উপর দিয়ে হাতির জিলে শেষ হয়েছে। এলিফ্যান্ট রোড মার্কেট সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত মার্কেট এই এলিফ্যান্ট রোডে রয়েছে। এছাড়াও এলিফ্যান্ট রোডে রয়েছে ঢাকা শহরের রাজধানীর বিখ্যাত কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টার, এই রোডের পাশেই রয়েছে। এলিফ্যান্ট রোড মার্কেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মার্কেট নীতিমালা অনুযায়ী মঙ্গলবার পুরো দিন এবং বুধবার অর্ধবেলা বন্ধ থাকে। এছাড়া প্রতিদিন সকাল 8:30 থেকে রাত 9:00 পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা এলিফ্যান্ট রোডে মার্কেটিং করার জন্য আসবেন, এই দিনগুলো আপনাদেরকে খেয়াল করে আসতে হবে। বাংলাদেশের অন্যতম বড় কম্পিউটার ও ইলেকট্রনিক্স মার্কেট যেটি এলিফ্যান্ট রোডে অবস্থিত, এর নাম হচ্ছে মাল্টিপ্লান। বসুন্ধরা মার্কেটের মতোই এটি অনেক জনপ্রিয় একটি মার্কেট, যেখানে সকল ধরনের কম্পিউটার যন্ত্রাংশ পাওয়া যায়। এই কম্পিউটার মার্কেটে বেশ কিছু পপুলার দোকান রয়েছে, যার মধ্যে রয়েছে স্টারটেক, নেক্সট জেন, আমার পিসি, টেকল্যান্ড, এসপি এক্সক্লুসিভ, ওয়ালটন সহ দেশ বিদেশে অনেক জনপ্রিয় ব্র্যান্ডের দোকান। এর আশপাশের মার্কেট সমূহের মধ্যে রয়েছে আজিমপুর সুপার মার্কেট, ঢাকা নিউ মার্কেট, কাটাবন মার্কেট। যারা নতুন পিসি বিল্ড করতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা।
আইডিবি ভবনের চেয়েও এটি কোনো অংশে কম জনপ্রিয় নয় এই মার্কেটটি। তো বন্ধুরা, আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। আমাদের পরিবারের সদস্য যদি হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সদস্য যদি না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। আগামী পর্ব পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।